अम्मजान हजरते हजर अलैहा सलातु वस्सलाम जमजमे चतुर्दिके बात दिले आल आल पातर दिए जम 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 जमे जा जमे जा अम्मा जान जम जम बोले छिलेन पानी एगिए जाच्छे तो चतुर्दिके बेड़े जाच्छे ताई उनी ताड़ाताड़ी करे बात दिए छिलेन বালি পাথর দিয়ে আর বলেছিলেন জম জম জমে যা জমে যা জমে যা তাই আরবিতে জম জম বলা হয় ও মুসলমানের ছেলে মেয়েরা আরব দেশে নিশানা হচ্ছে যেখানে পানি থাকে যেখানে পানি পাওয়া যায় সেখানে আল্লাহর আসমানে উড়ন্ত পাখিদের দেখা যায় উড়ন্ত পাখি পাখিরা সেখানেই থাকে যেখানে পানি পাওয়া যায় বস কি বোঝা যায় পাখিরা সেখানেই থাকে যেখানে পানি পাওয়া যায় আল্লাহ পাক ইসমাইল জাবিহুল্লাহ হুজুরের জন্য আম্মাজান হাজির আলাইহা সালাতু ওয়াসালাম মায়ের জন্য মায়ের জমজম কে আল্লাহ দান করলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতা আলাইহি সালাতু ওয়াসালামের মাধ্যমে উনি পায়ের বুড়ো আঙুল দিয়ে জমিন খুঁজলেন পানি জারি হয়ে গেল জোরে বলুন না সুবহানাল্লাহ কোন পানি মায়ে জমজম জমজমের পানি পান করেছেন তো এই জমজমের পানি খেয়েছো ছেলেরা খেয়েছো দুটো পানি দাঁড়িয়ে পান করতে হয় কটা পানি বললাম এই সবাই দুই দেখান তো হাতে চুকরে দুই দেখান তো থাক থাক বলেও দায় থাকি চার পাঁচ ছয় সব দেখাচ্ছে থাক থাক রাখো ভালো ছিল তোর পড়াই পড়ে যাই বললাম দুই দেখা ওনারা সব দেখাচ্ছে जी দুটো পানি দাঁড়িয়ে পান করতে হয় বাকি কোন পানি দাঁড়িয়ে পান করতে নেই জানেন তো কিন্তু ইনি তো দাঁড়ি ঢক ঢক করে মেরে দিলেন হ্যাঁ খানিকটা মুখে গেল খানিকটা দাঁড়ি রেখে থেকে গড়িয়ে একের ভিজে ভিজে আর লাস্ট এসে আর বলবো না ভাই কি লুঙ্গি পরেছিল পুরো ভিজে ছিল হ্যাঁ তোর এরকম করে খেত গুলো ভেজা ভেজা তা একটা লুঙ্গি পর্যন্ত ভিজে দিয়ে আল্লাহ মাফ করুক কি বলি বলুন দিন দেখি দুটো পানি দাঁড়িয়ে পান করতে একটা হচ্ছে ওযু করার পরে যে ওজুর পানি দাঁড়িয়ে পান করতে হয় বসে পান করতে নাই আরেকটা পানি দাঁড়িয়ে পান করতে হয় মা এ জমজম জমজমের পানি জমজমের পানি বসে পান করতে নাই বলুন না জোরে সুবহানাল্লাহ ঠিক আছে এই দুটো পানি দাঁড়িয়ে পান করবেন বাকি কখনো পানি দাঁড়িয়ে পান করবেন না কমপক্ষে কিছু একটা সাপোর্ট দেবেন একটা হাত দিয়ে অন্তত হলো এরকম করে একটু সাপোর্টটা নিলেও নেবেন চলেন আল্লাহ পাক জমজম দান করলেন বলুন না জোরে সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা জান ওনার বিবি সাহেবা আমাদের আম্মা জান হযরত সারা আলাইহা সালাতু ওয়াসালাম কে ট্রিটমেন্ট করলেন সমস্ত ডাক্তাররা বললেন হুজুর আপনার বিবি সাহেবার বাচ্চা আসবে না যদি একান্ত বাচ্চার মুখ দেখতে চান সন্তানের মুখ দেখতে চান আপনি দ্বিতীয় বিবাহ করুন অন্যথায় সন্তানের মুখ দেখতে পাবেন না অস্কি মিলেছে মেল লাইনে উঠেছে হ্যাঁ হো করতেই হবে কিন্তু আপনাদের তাহলে দোয়া করে বাড়ি যাব আমি যা বলেছি আমার প্রায় হালাল হয়ে গেছে ওয়াজ মিলেছে না মেলে নে মেল লাইনে উঠেছে না ওঠে নে এই হ্যাঁ হো করে ছেলেগুলো ঠিক হয় তো জি দোয়া করেন আমি লাইন চ্যুত হব না ইনশাআল্লাহ আমার পীরের দোয়া আল্লাহ বলে একজন আছে না নাই জি বাধ্য আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ মিল্লা তাবিকুম ইব্রাহিম উনি দ্বিতীয় বিবাহ করলেন আম্মা জান হযরতে হাজেরা আলাইহা সালাতু ওয়াসালাম কে ঘরে আনলেন সুবহানাল্লাহ কখন বলবে এই সুবহানাল্লাহ বাড়ি যে বলবে বাড়ি গিয়ে হ্যাঁ যা হবে কত বুঝছেন ইনি শুনবে এখন সুবহানাল্লাহ বলবে তখন এতে দেশের দুর্গতি কাটে হ্যাঁ হ্যাঁ যা হবে সব এখন গরম গরম আল্লাহ বলে একজন আছে আম্মা জান কি নাম বললাম হযরতে হাজেরা আলাইহা সালাতু ওয়াসালাম ভাববেন না ইনিও এলিতেলি জি আম্মা জান হাজেরা আলাইহা সালাতু ওয়াসালাম ছিলেন মিশরের বাদশা সান ইবনে আলওয়ানের কন্যা ইনিও রাজকন্যা হ্যাঁ
উনি যেমন সিরিয়ার রাজকন্যা মা সারা, আম্মা জান হাজরাও তেমন মিশরের রাজকন্যা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জি আমার পেয়ারা ভাই, আল্লাহ পাক আম্মা জি হযরতে হাজেরা আলাইহা সালাতু ওয়াসসালামের গর্ভে কাকে পাঠালেন? জোরে বলেন, জোরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইযিয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল। আর একটু জোরে বলেন আমার জন্য, বলেন বলেন না, কিন্তু যা হবে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য একটু জবান ছেড়ে বলো ছেলেরা। জি হযরত ইসমাঈল যাবিহুল্লাহ দুনিয়ায় আসলেন, 700 দিনের ঘর। এই তারপরে ল্যান্ডে বলবে তো কে, এই সব আমি দায়ী হব? কথা বুঝছেন না, বুঝছেন না, সতীন এমন জিনিস। এই সতীন বোঝেন তো? এই আপনারা সতীন বোঝেন? হ্যাঁও করেন কেন? আপনারা কি বলছেন? আপনি তো পুরুষ মানুষ, কি বলছি সতীন বুঝি? কি লোক বলো দেখিনি? আর সে তো মেয়েরা বোঝে, আপনারা কি করে বুঝবেন সতীন কি লোক বলো তো? সতীন বুঝতে হয় মেয়েরা বুঝবে, এ পুরুষেরও বলছে আমরা বুঝি। কি বুঝেন এটা তো জানি না। আল ফাইল কথা বললে হবে? যা বাজারে চলে না সেরকম কথা বলে লাভ কি? আমাকে বলবো যেন না বলো, আমি একটু হেসে গেলে বলছি। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, ও মায়েরা বেটিরা, দুঃখ নেন না। আম্মা জান হযরতে হাজেরার ঘরে আল্লাহ যখন আওলাদ দিলেন, যে আহা, আল্লাহ যখন আওলাদ দিলেন ঘরে শান্তি ফেরার কথা, কিন্তু আল্লাহ বলে যে একজন আছে যে বড় আম্মা জান কেবলা এতদিন গর্ভবতী হননি, হামেলা হননি, সন্তান আসে না বলে আম্মা জান হাজেরাকে এনেছিলেন। সেই আম্মা জান হযরত সারা আলাইহা সালাতু ওয়াসসালাম গর্ভবতী হয়ে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। শুধু গর্ভবতী হলেন না, বরং আল্লাহ পাক আম্মা জান সারা কোলে, সারার গর্ভে নবী হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইউসুফে চমকাচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযালিকা ইয়াসতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাবীলিল আহাদীস ওয়া ইউতিম্মু নিয়মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা তাম্মাহা আলা আবওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিমা ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলিমুন আলিমুন হাকীম। জোরে বলো সুবহানাল্লাহ। কাকে ফাঁকি দিচ্ছে? হুজুরকে, হুজুরকে। আমার আর জোরে আসতে লাগে? এই লাগে, হ্যাঁ একটু বুকে হাত দিয়ে বলো লাগে। বললো তোমাদের, না বললো তোমাদের, করছি দুঃখ লিও না। পারো লাগো, না হয় চুপচাপ থাকো। জোরে বলো, আসতে বলো, মাঝারে বলো, দেগঙ্গ হুজুরের কিচ্ছু না। জি যা ভাবছো তা মন টানে তো লেগে যাও, না হয় বাদ দাও। কত বলে না, যা ভাবছো তা নয়, দিনকাল খুব ভালো যাচ্ছে না। শুনলাম আবার নাকি লকডাউন ফের আসবে, কানে আওয়াজ যাচ্ছে? হ্যাঁ কথা শুনছো? আবার নাকি, আবার নাকি, মনে করছে পাগলা নাকি? যে আমার আল্লাহ ওয়ালা বাবা জিরা, একটু হেসে গেলে বলে গেলাম, ও আমার মায়েরা বেটিরা, আল্লাহ আম্মা জান সারার ঘরে নবী ইসহাক আলাইহিস সালামকে দান করলেন 700 দিনের ঘর। এটা বলছিলেন না কি জানো, খোদার রক্ষে কন্যা কি এটা বলছিলেন না? ওই সেই কথা ফিরেছে, সেই কথা ফিরেছে। আম্মা জান হযরত সারা আলাইহা সালাতু ওয়াসসালাম, আমাদের আব্বা জান নবী ইব্রাহিম খলিলকে বলতে লাগলেন, হুজুর আমার আল্লাহ পাক যখন ঘরে সন্তান দিয়েছেন হযরত ইসমাঈল যাবিহুল্লাহর আম্মা হযরত হাজেরা কে আপনি বনবাসে দিন, হিজরত করান, এমন একটা দেশে আপনি রেখে আসুন যেখানে কোনো পানির কিনারা নাই, কোনো পানির কিনারা নাই,
যেখানে মানুষের কোনো আনাগোনা নাই, ঘর বাড়ি নাই, গাছপালা নাই, তরুলতা নাই, এমন একটা দেশে আপনি নিয়ে হিজরত করান, রেখে আসুন হযরতে হাজেরাকে আসিরিয়ার জমিনে, আমার দরবারে রাখা চলবে না। এখনই আপনি কাল বিলম্ব না করে হযরতে হাজেরাকে এমন একটা জায়গায় রেখে আসুন যেখানে পানির কোনো কিনারা নাই। শুনছেন তো? হুজুর বলছেন, সারা তুমি কি বলছো? হায় হায়, তুমিও যেমন বিবি সেও তেমন বিবি, তুমি কি করে বলছো? এই কয়েক দিনের বাচ্চা আমার হাজারাটা নিয়ে কোথায় রেখে আসবো? লোকজন থাকবে না, পানি থাকবে না, ইত্যাদি ইত্যাদি কি বলছো? মনটা একটু ক্ষুণ্ণ মতো যাই করতে যাবে, ভালো করে শোনেন। এদিকে নজর আছে তো? কোন দিকে নজর দিয়ে শুনছেন? কোন দিকে? যেই ক্ষুণ্ণ হতো যাবে। আহা, আল্লাহ পাকের দয়া দেখেন। নাজালা বিহির রুহুল আমিন, হযরত জিবরাইল আমিন তশরিফ রাখলেন। ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আপনি দুঃখিত হবেন না, বরং আপনার সারার কথায় আমার আল্লাহ পাক সম্মতি দিয়েছেন, সম্মতি দিয়েছেন, সম্মতি জানিয়েছেন। আপনার বিবি, ছোট বিবি সাহেবা হযরত হাজেরা এবং ইসমাইলকে নিয়ে এমন একটা জায়গায় আপনি হিজরত করুন যেখানে পানির কোনো কিনারা নাই, গাছপালা নাই, তরুলতা নাই, মানুষের কোনো আনাগোনা নাই। অস্কি বোঝা যায়? একটু টুকটুক করে বলছি, অসুবিধা হবে না তো? এই আপনাদের হাতে সময় আছে তো? আছে তো নাকি? না, অনেকে থাকে না, তাই জিজ্ঞেস টিজ্ঞেস করে নিচ্ছি। থাকে না ভাই, সত্যি কথা, নামাজ পড়বে তাই সময় নেই। এই কথা ঠিক কিনা? কি কথা ঠিক কিনা? যে আমার দিকে ফিরে নিন, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমি কি চ্যাপ্টারটা পাল্টাবো? না, যা বলছি তাই বলবো, যা বলছি বলবো না, চ্যাপ্টারটা পাল্টাবো। সবাই হ্যাঁ করেন, একটু হাত উঁচু করে সমর্থন দেন তো, কিরকম এই চ্যাপ্টারে থাকতে চান? বাপ রে বাপ, সবাই তো হাত তুলেছে, তাহলে তো আমার বলতেই হয়, কি বলতেই হয়। ও আমার আল্লাহ ওয়ালা বাবা জিরা, সংক্ষেপ করছি মাঝখানে বহু কথা, কিছু খরমা কিছু পানি নিয়ে হুজুর আমার মিশরের জমিন থেকে কি বলে উট পিঠে সওয়ার করিয়ে আম্মাজিকে বাচ্চাকে নিয়ে কোথায় আনলেন? মাঝখানে অনেক ওয়াজ আছে, আমি পারলুম না, ও সময়ের ব্যাপার আছে। মক্কাতুল মুয়াজ্জামা বর্তমান কাবা শরীফের জমিনে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন ওখানে একটা বাড়ি ঘর ছিল না, একটা লোকজন ছিল না, কোনো গাছপালা তরুলতা ছিল না, চতুর্দিকে পাহাড় ঘেরা, মাঝখানে একটু জায়গা, শুনশান পরিবেশ, সেখানে কেউ নেই আল্লাহ ছাড়া। আম্মা জান হযরতে হাজেরা আলাইহা সালাতু ওয়াসসালামকে হুজুর আমার বলতে লাগলেন, ও হযরত বিবি হাজেরা, আমি তোমাকে এবং তোমার বাচ্চাকে এই কিছুদিনে চলার মতো, কিছুদিন চলার মতো আমি পানি দিয়ে গেলাম, খরমা দিয়ে গেলাম, আমি তোমাদের ঘরে এখন থেকে এখানে থাকার জন্য বললাম, ও হাজেরা আমার, তুমি এবং ইসমাইল এখানে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে। আম্মা জান হাজেরা আলাইহা সালাতু ওয়াসসালাম বলেছিলেন, হুজুর আমার স্বামীকে বলেছিলেন, আমলের রং আছে, মায়েরা ভালো করে শোনেন, আম্মা জান হাজেরা মনক্ষুণ্ণ হন না, চোখের কোণা দিয়ে ফোটায় 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 পানি গড়িয়ে যায়, হুজুর আমার, এখানে আমার হা বলার কেউ নাই, আমার আব্বা নাই, মা নাই, ভাই নাই, বোন নেই, আপনি আমার স্বামী বলে কথা আপনিও চলে যাচ্ছেন, আমার কয়েকদিনে শিশু বাচ্চা হযরত ইসমাইল জাবিহুল্লাহকে নিয়ে আমি এখানে থাকবো, এখানে হা বলার কেউ নাই, পানি নাই, খাদ্য নাই, পানি ফুরিয়ে যাবে, আমি কোথায় পানি পাবো, খরমা ফুরিয়ে যাবে, আমি কি খাবো, বাচ্চাকে কি খাওয়াবো, ও আমার স্বামী সহার, আল্লাহর নবী গো, আল্লাহর খলিল গো, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আটু জোরে বলবেন না, আটু জোরে বলা যাবে না?
হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার একবার আপনি বলুন এই জায়গায় আপনি আমাকে কার হুকুমে রেখে যাচ্ছেন একবার কি বলবেন আমার আল্লাহর হুকুমে কি আপনি আমাদের রেখে যাচ্ছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর আমার কথা একটু ঘুরিয়ে বলেছিলেন বিবি আমার তুমি কেমন করে ভাবলে আল্লাহ নবী গনেরা নিজের ইচ্ছা মতো চলতে পারে আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহাইয়ুহা আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন বান্দা শুনলে আমার নবী রাসূল পয়গম্বর খাস করে তোদের নবী রাসূল পয়গম্বর তোদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহ পাক আমার হুকুম ছাড়া চলেন না চলেন না চলেন না আমার হুকুম ছাড়া কিছু বলেন না এখানে তো মজা নেই তো আটু জোরে বলেন বিবি আমা তুমি কেমন করে ভাবলে আমি নিজের ইচ্ছায় তোমাদের এই জায়গায় রেখে যাচ্ছি বিবি রে আমি আল্লাহর হুকুমেই তোমাদের ঘরে সিরিয়ার জমিন থেকে এসে এই নিরালা জায়গায় আমি তোমাদের ঘরে রেখে গেলাম আমি আল্লাহর হুকুমেই তোমাদের এখানে হিজরতের স্থান দিয়ে গেলাম ওই সময় আম্মা জান হাজরা বলেছিলেন হুজুর লা তাকা বলা তাজান জজ্জা 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 করে কাঁদছেন আর বলছেন হুজুর তাহলে আমার চিন্তা নাই আমার আর কোনো ভয় নাই আল্লাহ পাকের হুকুমে যখন আপনি রেখে যাচ্ছেন আল্লাহ পাক ওই আমাদেরকে দেখবে আল্লাহ আমাদেরকে দেখবেন আমার কচি বাচ্চাটাকেও দেখবেন আমি হাজরা বিশ্বাস করি আমার আল্লাহ আমাদের বাঁচিয়ে দেবে বাঁচিয়ে দেবে জোরে বলো আমার আল্লাহ আমাদের রক্ষা করবে আমাদের কোনো চিন্তা নাই আল্লাহুম্মা এই এক বিগত করে সরে এসো তো এই ছেলের এবার এক বিগত করে সরে এসো একটু চেপে আসেন তো একটু কলেমা জেকে রে করেন লা ইলাহা এই এক বিগত করে চেপে আসেন তো এক বিগত করে চেপে আসেন মানুষের ঘরে একটু বসার সুযোগ করে দেন জ্যাম খেয়ে যাচ্ছে তো একটু এগিয়ে গিয়ে লা ইলাহা এদিক থেকে সরে আসেন এই এই গেটটা একটু ছাড়েন অনেক ভাই দাঁড়িয়ে আছে দোকানে সরে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা এই ছেলের এদিকে সরে এসো এক বিগত করে চেপে এসো সবাই এই পিছনে যারা ধারে চলে এসো সরে এসো আমার থেকেও চালাক এরা উঠে আসবে না শুধু পাশায় পাশায় আসছে দিনই দুপুরি মার খেতে হবে তারা করছে সব ঠিক আছেন তো সব ঠিক আছেন তো আরেকবার তকবীর দেন না আরে তকবীর জি জি আমার দিকে ফেরেন বলো হুজুর তুমি মেজাজ দিয়ে নেবে না মেজাজ দিলে কিছু না আপনাদের দোয়া মানুষ ভালোবাসে কেন জানি না চলে যাচ্ছে জি জি আমার আল্লাহ ওয়ালা বলাছিরা আমার পেয়ারা ভাইরা আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ সিরিয়ায় ফিরে গেলে আল্লাহ আমার বাংলা ভারতে পানির জন্য কত সুন্দর সুন্দর সব ব্যবস্থা কত বুঝছেন কত ব্যবস্থা পানির খুব বেশি অসুবিধা নাই যেখানে আছে সেখানেও খুব বেশি নাই বাঁকুড়া টাকুড়ার দিকে একটু আছে কিন্তু তত বেশি নাই কুয়া ইদারা ফিদারা সব আছে জি প্যারে হাজির মজলিস আল্লাহ পাকের হুকুম আরব জগতে পানির আকাল আল্লাহ পাক ইসমাইল জাবিহুল্লাহ হুজুরের জন্য আম্মা জান হাজরা আলাইহা সালাতু ওয়াসালাম মায়ের জন্য মায়ের জমজমকে আল্লাহ দান করলেন
জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে জমজম হলো? ও প্রসঙ্গে আমি যাচ্ছি না। আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে উনি পায়ের বুড়ো আঙুল দিয়ে জমিন খুঁজলেন, পানি জারি হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন পানি? মায়ে জমজম। জমজমের পানি পান করেছেন তো? এই জমজমের পানি খেয়েছো ছেলেরা? খেয়েছো? দুটো পানি দাঁড়িয়ে পান করতে হয়। কটা পানি বললাম? এই সবাই দুই দেখান তো, হাত উঁচু করে দুই দেখান তো। থাক থাক বলেও দেয় ঠিকই, চার পাঁচ ছয় সব দেখাচ্ছে। থাক থাক রাখো রাখো ভালো চলো চলো। আমি বললাম দুই দেখা, ওনারা সব দেখাচ্ছে। জি, দুটো পানি দাঁড়িয়ে পান করতে হয়, বাকি কোন পানি দাঁড়িয়ে পান করতে নেই, জানেন তো? কিন্তু ইনি তো দাঁড়িয়ে ঢক ঢক করে মেরে দিলেন। খানিকটা মুখে গেল, খানিকটা দাঁড়িয়ে রেখে থেকে গড়িয়ে একে ভিজে ভিজে আর লাস্ট এসে না বলবো না ভাই, কি লুঙ্গি পরেছিল, পুরো ভিজে হইলো সব। হ্যাঁ, তোর ওরকম করে খেত গুলেস খেত ভেজা ভেজা তো একে লুঙ্গি পর্যন্ত ভিজে দিয়েছে। আল্লাহ মাফ করুক, কি বলি বলুন দিন দেখি। দুটো পানি দাঁড়িয়ে পান করতে, একটা হচ্ছে অজু করার পরে যে অজুর পানি দাঁড়িয়ে পান করতে হয়, বসে পান করতে নাই। আর একটা পানি দাঁড়িয়ে পান করতে হয় মা এ জমজম, জমজমের পানি, জমজমের পানি বসে পান করতে নাই। বলুন না জোরে সুবহানাল্লাহ। ঠিক আছে, এই দুটো পানি দাঁড়িয়ে পান করবেন, বাকি কখনো পানি দাঁড়িয়ে পান করবেন না। কমপক্ষে কিছু একটা সাপোর্ট দেবেন, একটা হাত দিয়ে অন্তত হলো এরকম করে একটু সাপোর্টটা নিলেও নেবেন। চলেন, আল্লাহ পাক জমজম দান করলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আম্মা জান, হযরতে হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালাম জমজমের চতুর্দিকে বাঁধ দিলেন, আল আল পাথর দিয়ে জম 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 জমে যা জমে যা। আম্মা জান জম জম বলেছিলেন, পানি এগিয়ে যাচ্ছে তো চতুর্দিকে বেড়ে যাচ্ছে, তাই উনি তাড়াতাড়ি করে বাঁধ দিয়েছিলেন বালি পাথর দিয়ে, আর বলেছিলেন জম জম জমে যা জমে যা জমে যা। তাই আরবিতে জম জম বলা হয়। ও মুসলমানের ছেলে মেয়েরা, আরব দেশের নিশানা হচ্ছে যেখানে পানি থাকে, যেখানে পানি পাওয়া যায় সেখানে আল্লাহর আসমানে উড়ন্ত পাখিদের দেখা যায়। উড়ন্ত পাখি পাখিরা সেখানেই থাকে যেখানে পানি পাওয়া যায়। অস্কি বোঝা যায়, পাখিরা সেখানেই থাকে যেখানে পানি পাওয়া যায়। কোন পথিক বর যদি কোথায় পানি আছে খুঁজতে যায়, তাকে জিজ্ঞেস করবে আরবে, এখানে একটা বাড়ি সেখানে একটা বাড়ি, মরুভূমি তো আপনি মনে করছেন এই মাঝেরহাটের মোড় থেকে নামছে সব লোকরা দেখাবে, পাগলে নাকি? কাকে জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করার কোনো জায়গা নাই। তাই কারো যদি পানির প্রয়োজন হয়, মনে করে কোথায় পানি আছে, সে যেন আকাশের দিকে তাকায়, যেখানে পাখিরা উড়াউড়ি করে সেখানে পানি আছে। আরবের মানুষেরা জানেন এটাই তাদের নমুনা। একদল বনি ব্যবসায়ী সংক্ষেপ করে বলে গেলাম, তাদের কাবেলায় পানি শেষ হয়ে গেল, তারা পানি খুঁজতে লাগলেন। আমি ইমাম মেহেদী হুজুর রস করছিলাম না, সে অনেক আগে মনে আছে তো? অনেকে বলে হুজুর সে কি বাদ গেল? বাদ যায়নি, শুধু আপনার সময়ের দরকার। দেগঙ্গা হুজুরে অদেখলো একটু বেকা বেকা মতো দোয়া করেন। আল্লাহ হযরত আম্মা জান, হাজরা আলাইহা সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল যাবিহুল্লাহ আছেন, পানির কোনো অসুবিধা নাই। জিবরাইল আমিন ফেরেশতা জান্নাত থেকে খরমার দানা দিয়ে গেলেন, গাছ হয়ে গেল, খরমা ফলে গেল, কোনো অসুবিধা নাই, সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। একদল বণিক ব্যবসায়ী তারা ওই পথ দিয়ে যাচ্ছিল, তাদের কাছে পানি শেষ হয়ে এলো, তারা পানির জন্য বারে বার আল্লাহর আকাশের দিকে তাকাতে লাগলো। হঠাৎ তারা দেখতে পেলো অনতি দূরে আল্লাহর আসমানে পাখিরা উড়াউড়ি করে, তারা ওই নিশানা বরাবর সেই জায়গায় পৌঁছে থাকে, সুন্দর একটা মিঠা
লিটার পানির ব্যবস্থা আর পাশে আছেন একটা পরমা সুন্দরী মা আর সঙ্গে একটা পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর একটা ফুট ফুটে বাচ্চা ইসমাইল ঠিক আছে সব মিলে গেলে সব মিলবে তারা বুঝতে পারলেন ইনি এখানকার দায়িত্বে আছেন তারা বলেন আম্মাজি আপনি আমাদের মায়ের মতো আমাদের সঙ্গে মা জননী ছিলেন আমরা এক প্রকার রাস্তায় রাস্তায় ঘুরি এখানে কিছুদিন সেখানে কিছুদিন অবস্থান করি বেদুইন দেখেননি আপনারা বেদুইন এখানে ওখানে সেখানে করে আম্মা গো আমাদের কাছে যা পানি ছিল শেষ হয়ে গেছে সঙ্গে মা জননী ছিল মারা গেছে আমরা মারা আম্মা জান নিশ্চয়ই পানির দায়িত্ব আপনার ও মা আমার যদি আপনি আমাদের ঘরে নিজের সন্তানের ন্যায় মনে করে একটু পানির ব্যবস্থা করে দিতেন হুকুম দান করতেন পানি পান করার কথা বলতেন আমাদের জানটা বেঁচে যেত ইনি হয়তো মনে করতে পারে পানি খাবে তা অত বলার কি দরকার বুঝলেন না কথা কেন বলবে না উনি মসজিদে গিয়ে সকলের পয়সায় ফ্যান চলে উনি একা গিয়ে ঠ্যাং লম্বা করে চিথে ফ্যান ছেড়ে ঘুমোচ্ছে হুজুরদের জিজ্ঞেস করে তো যায় যাবে না এই কথা বুঝছেন না বলে কই রাখতে হবে কথা বুঝছেন না আমার আল্লাহওয়ালা বাবাজিরা তারা আরো বলেছিলেন ও আম্মা জান সঙ্গে পানি পান করার হুকুম দিলেন তারা পানি পান করলেন তৃপ্ত সহকারে পানি পান করলেন মা আমার বলেছিলেন ও বাবারা শুধু পানি পান করার নয় তোমাদের যার যত পানির প্রয়োজন তোমরা নিতে পারো আমি তোমাদের হুকুম দান করলাম একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সংক্ষেপ কালাম তারা আম্মা জানকে বলতে লাগলো আম্মা জান পরিবেশটা বড় সুন্দর লাগে এ পানিটা যেমন তৃষ্ণা মেটায় তেমন ক্ষুধাও মেটায় যদি আপনি এজাজত দান করতেন আমরা বাৎসরিক আপনাকে একটা খাজনা দিয়ে আমরা এখানে থাকতাম ব্যবসা বাণিজ্য করতাম জমজমের পানি ব্যবহার করতাম বাৎসরিক কিছু খাজনা পত্র দিয়ে তারা ছিল জমহুর গোত্রের মানুষ কোন গোত্র বললাম জমহুর গোত্রের মানুষ আল্লাহ সংক্ষেপ মাজি এজাজত দিলেন বাবা তোমরা ছেলের ন্যায় থাকো অনেক কথা শেষ কথা তারা বহুদিন কাটালেন আম্মা জান আর আমরা থাকবো না আমরা বেদুইন মানুষ এখানে কিছুদিন সেখানে কিছুদিন কাটাই আম্মা জান আমাদের ঘরে বিদায় দিন আমরা রওনা দিই আম্মা জান আপনার ব্যবহারে আমরা চিরঋণী কি দিয়ে আর আপনার ঋণ পরিশোধ করব ও আম্মা জান আমাদের কাছে দুটো ছোট ছোট সোনার হরিণ আছে সোনার সম্পদ আছে যেটা আমাদের কাছে লুকানো আছে সোনা এমন একটা বস্তু সারা পৃথিবীতে সমাদৃত সোনার মূল্য কখনো কমে না যেখানে বিক্রি করব ইচ্ছা মনে করব সেখানে বিক্রি করা যাবে সারা পৃথিবীতে সমাদৃত আম্মা গো গোপনে গোপনে আমরা নিজেদের প্রয়োজন মেটানোর জন্য না জানি কখন অর্থের টান পড়ে যাবে আকাল পড়ে যাবে তাই আমরা দুটো সোনার হরিণ কাছে গোপনে লুকিয়ে রেখেছি কেউ জানে না আমাদের কাফেরার মানুষ ছাড়া কেউ খবর রাখেন না ও আম্মা জান আমরা আপনার কাছে চিরঋণী কি দিয়া ঋণ শোধ করো মা গো মা ও আম্মা জান হাজেরা আলাইহা সালাতু ওয়াসসালাম আমরা এই সোনার হরিণ দুটো আপনাকে উপহার দিতে চাই আরেকটু জোরে বললেন না আরেকটু জোরে বলা যায় না